হ্যালো বন্ধুরা, আমি শ্রাবন্তী। শ্রাবন্তীর ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ একটি রান্না। ডিম তো তোমরা প্রত্যেকেই খাও, কিন্তু রোজের একঘেয়ে ডিমের কারি, ডিমের ঝোল এসব খেতে খেতে যদি বোর হয়ে যাও, তাহলে আজকের এই রান্নাটা অবশ্যই ট্রাই করো, ডিমের রাজকীয় কোর্মা। কেন রাজকীয়, চলো দেখে নিই। এটা বানানোর জন্য আমি নিয়েছি, দেখো এখানে 5টা ডিম নেওয়া আছে সিদ্ধ করা, হার্ড বয়েল। রয়েছে 2টো কাঁচা লঙ্কা তার সাথে। এখানে 100 ml মতো জল আছে। এখানে রয়েছে 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি। এখানে রয়েছে গরম মশলা গুঁড়ো। এখানে রয়েছে আদা রসুন বাটা। এটা রয়েছে কাজু বাদাম আর 4 মগজ বাটা। এখানে বাটার দিয়ে রান্নাটা আমি করব। এখানে রয়েছে কোকোনাট মিল্ক পাউডার, যেটা ওই জলের মধ্যে গুলে নেবো, জলটা ঈষদুষ্ণ আছে। চলে এসেছি ওভেনে, প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি ডিমগুলোকে ভেজে নেব, একটু হালকা সোনালি করে ভেজে নেব ডিমগুলো। রান্নাটা তোমরা বাটারের বদলে ঘি বা বাদাম তেল দিয়েও করতে পারো, তাহলেও একটা খুব ভালো স্বাদ পাবে। তবে এমনি যে রিফাইন্ড অয়েল, রাইস ব্র্যান অয়েল বা সোয়াবিন অয়েল আমরা ব্যবহার করে থাকি রেগুলারের রান্নায়, সেটা দিয়ে রান্না করলে আমার মনে হয় অতটা সুন্দর স্বাদ আসবে না এই রান্নাটার। কাজেই বাটার, ঘি অথবা বাদাম তেল এটাই তোমরা ইউজ করো এই রান্নাটার জন্য। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে যে বাটারটা রয়েছে অল্প, এখানে আর 1 চামচ বাটার আমি অ্যাড করব। দেখো এখানে আর 1 চামচ বাটার অ্যাড করছি। তাহলে পুরো রান্নাটাতে 5টা ডিমের যে কোর্মাটা বানাবো, রাজকীয় কোর্মা যে বানাবো, তার জন্য আমি এখানে 2 চামচ বাটার কিন্তু ইউজ করছি। এখানে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ, এটাকে ছোট ছোট করে কুচিয়ে রাখা আছে। পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে হালকা গোল্ডেন করে। দেখো মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে অল্প রং ধরতে শুরু করেছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চামচ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা রয়েছে এখানে। দিয়ে দিচ্ছি নুন আর স্বাদ মতো চিনি। চিনি কিন্তু এখানে অ্যাড করতে হবে, যদি তোমাদের মিষ্টিটা একদম পছন্দ না হয় তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিও, তবে একটু কিন্তু অবশ্যই দিও, না হলে এই স্বাদটা কিন্তু তোমরা পাবে না। এখানে অ্যাড করছি লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী, যার যতটা ঝাল পছন্দ সে ততটাই লঙ্কার গুঁড়ো ব্যবহার করো। এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, ভেজে নিতে হবে। তারপর এখানে অ্যাড করে দিলাম কাজু বাদাম আর 4 মগজ বাটা। কাজু বাদাম এখানে গোটা 10টা কাজু বাদাম ছিল, আর 4 মগজ ছিল 1 টেবিল চামচ ভর্তি। সেটাকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। তো খুব ভালো করে নাড়তে হবে। আঁচটা কিন্তু এখন একদম লো আছে, কারণ যেহেতু এখানে কাজু বাদাম বাটা, 4 মগজ বাটা রয়েছে, সেজন্য আঁচটা কম রাখা আছে। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে, না হলে কাজু বাদামটা কিন্তু আঁচ বাড়ালে লেগে যেতে পারে, যে কারণে আঁচটাকে কম রাখতে বলছি বারবার। খুব ভালো করে কষা হয়ে গেলে যখন মশলাগুলোর গন্ধটা চলে যাবে, কাঁচা গন্ধ, সেই সময় পর্যন্ত আমরা এটাকে কষিয়ে নেব। দেখো খুব ভালো করে এটা প্যান থেকে ছেড়ে আসছে, এটা প্রায় রেডি হয়ে যাচ্ছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেবো নারকেলের দুধ। যে নারকেলের দুধটা তোমরা দেখলে, ওটা আমি কোকোনাট মিল্ক পাউডার দিয়ে বানিয়েছি। 100 ml ঈষদুষ্ণ জলের মধ্যে 25 গ্রাম কোকোনাট মিল্ক পাউডার ছিল, সেটা গুলে নিয়ে আমি নারকেলের দুধটা রেডি করে নিয়েছি। তোমরা ফ্রেশ নারকেলের দুধও দিতে পারো। আমি তো নারকেলের দুধ যখন ইউজ করি যে কোনো রান্নায়, আমি এইভাবেই নারকেলের দুধটা রেডিমেড বানিয়ে নিই। দেখো ফুটতে শুরু করেছে ঝোলটা। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আমি গোটাই দিলাম, তোমরা চাইলে এটাকে চিরে দিতে পারো। অ্যাড করে দিলাম ভিজে রাখা ডিমগুলো। এবার আর বিশেষ কিছুই করার নেই, একটু নেড়ে চেড়ে দিয়ে মিডিয়াম আঁচে এটা 2-3 মিনিট রান্না হবে, তাহলেই আমাদের রাজকীয় ডিমের কোর্মা রেডি হয়ে যাবে। যদি ইচ্ছা হয় তোমরা এখানে পোলট্রি বা মুরগির ডিমের বদলে তোমরা হাঁসের ডিম দিয়েও বানাতে পারো, সমান সুস্বাদু কি আরও বেশি সুস্বাদু খেতে হয়, কারণ তোমরা হাঁসের ডিমের স্বাদটা অনেক বেশি মুরগির ডিমের থেকে। সেক্ষেত্রে আমার কাছে হাঁসের ডিম ছিল না বলে মুরগির ডিম দিয়ে বানিয়েছি, তোমরা হাঁসের ডিম দিয়ে বানিয়ে রেখো, দেখো একবার। তো দেখো রেডি হয়ে গেছে আমার রাজকীয় ডিমের কোর্মা, অসম্ভব সুন্দর দেখতে হচ্ছে, খেতে তো অসাধারণ হয়েছে।
এটাকে তোমরা লুচি পরোটা রুটি বা ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে ট্রাই করতে পারো। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই প্রাপ্য আছে আমার। আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করে দিও, যে সমস্ত বন্ধুরা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছো তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলে ভিডিও দেখার জন্য। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।